আচ্ছা পিয়াজ ও সুপারি খাওয়া যাবে কি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাঁচা পেঁয়াজ এগুলো খেয়ে যেন কেউ মসজিদে না যায় কেননা দুজন কষ্ট পায় এক ফেরেশতা দুই মুসলিম ভাইরা তার জন্য কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষিদ্ধ এবনের আলোকে রসুনে যেহেতু গন্ধ হয় ফিকি মত হচ্ছে এটা রসুন খেয়েও মসজিদে যাওয়া যাবে না তার অর্থ এই নয় যে এই পেঁয়াজ এবং রসুন খাওয়া হারাম এমনটা নয় এটা হিন্দুদের হারাম হিন্দু যারা বৈষ্ণব মতবাদে বিশ্বাসী যারা শাকাহারী তারা পেঁয়াজ এবং এই বিশেষ করে রসুন এটা খায় না কিন্তু ইসলাম বলেছে শুধু মসজিদে যাওয়ার পূর্বে খেতে পারবেন না বা এই পেঁয়াজ রসুন এগুলো খেয়ে জনসম্মুখে যেতে পারবেন না কেন কারণ আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হবে এটাতে কষ্ট পাবে এই জন্য এমনি পেঁয়াজ খেতে পারেন রসুন খেতে পারেন কিন্তু খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ব্রাশ করে ফেলবেন কি করবেন ব্রাশ করে ফেলবেন যেন দুর্গন্ধটা না আসে তাহলে হুজুরের কি হবে হুজুর যে জ্বর দেখায় হুজুর জ্বর দেখায় না ভাই হুজুরের জর্দাতে পেছনে যারা মুসল্লি আছে একটু ভালো মুসল্লি হলে ওর জর্দার গন্ধতে মানে অর্ধেক অজ্ঞান হয়ে যায় মাথা ঘুরে আছে না নাই ভাই জান আপনি যে বিড়ি খান পেঁয়াজ যদি না খাওয়া যায় তো আপনি যে বিড়ি খান আপনার মুখে গন্ধ আছে না নাই আর মেয়েগুলোর প্রতি আমার রাগ হয় যার স্বামী বিড়ি খায় এর বউটাকে বিছানায় শোয়ার নেয় কেন ওকে তো লাথি মেরে চোখের তলে ঢুকে দেওয়ার দরকার ধত মুখে দিলেন না যে বলছে আপনি কোথা থেকে ফারাকাত করেছেন আর তো বলছেন আপনি সালাম দিলেন উত্তর দিলেন না কেন উনি তখন বলছেন যে খাবার সাথে সালাম দিতে হয় জানেন না আর তো বলছেন কোথায় পেয়েছেন এই যে খাবার সাথে সালাম দিতে কোথায় আছে আল্লাহ নবী কখনো বলেছে উনি তো যে বলেনি মানে আজকে কোথায় আছে আপনি নিজে চোখে কোনদিন দেখেছেন উনি তখন আর বলতে পারছেন যে নিজের চোখে কোনদিন দেখেছি কি দেখেনি আচ্ছা আপনি খাচ্ছেন তখন বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মানে হুজুর আপনি খাচ্ছেন ইলিশ মাছ দিয়ে এই যে খাচ্ছেন না তো আপনাদের সালাম বসিত মানে শান্তি বসিত হোক রহমত বসিত হোক বরকত বসিত হোক আপনার জন্য দোয়া করলাম ইলিশ মাছে ভাত খাচ্ছেন বলে কাঁটা বেঁধে যেন না মরেন ভীষণ লেগে যেন না মরেন তার জন্য দোয়া করেন তো খারাপ কি খাওয়ার সময় সালাম দিতে বাড়িতে মেরিন চায় না এবং সঠিক নয় খাবার সময় সালাম দিতে হবে শুধু পেশাব পায়খানা ফিরতে বসেছে দেখছেন সে সময় সালাম দিতে পারবেন না নামাজ পড়ছে মানুষ একজন তাকে সালাম যদি বেচান দিতে পারবেন মুসল্লি নামাজের অবস্থা আছে সালের উত্তর মুখ দিয়ে দেবে না হাত দেখে একবার শুধু ইশারা করে দেবে সুরা আবু দাউদের হাদিস কিন্তু বক্তার শুধু দেশে একটা কথা বলে কি কথা জানেন হুজুর বলে যে সালাম দিলে দশ নাকি আর উত্তর দিলে কয় নাকি নব্বই নাকি এটা মিলিন চায় না এটা হাদিস না এটা হুজুর এমনি কি বলছে করেছে সালাম যদি কেউ দেয় দশ নাকি আসলাম উত্তর দিলে নব্বই নাকি এটা কোরআনেও নেই হাদিসেও নেই রেকর্ড তো হচ্ছে যদি পারেন হাদিসটা বের করে দেখায় আমি বয়স আমার কেবল আকাশ মন্ত্রী চলছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এখন চল্লিশ পঞ্চাশ বছর বাস্তবে চল্লিশ পঞ্চাশ বছর আমার মৃত্যুর সময় দেখো যে হাদিসটা বের করে দেখাবে যে সালাম দিলে দশ নাকি আর উত্তর দিলে ত্রিশ বার নব্বই বার ষাট নাকি জেলায় বলেন খুঁজে বের করে একবার দেখান তো আমার কাছে কোথায় আছে হাদিসের সময় দরকার নাই শুধু হাদিস কোন বই আছে বইটার নাম বললেই হবে প্রথম কথা যে অজু করার পরে যদি আপনি নিজে নগ্ন অবস্থায় ন্যাংটা বছর যদি অজু করেন আপনার অজু ভাঙবে না কথা বুঝতে পারছি উলঙ্গ অবস্থায় অজু করলে অজু ভঙ্গ হয় না কেন অজু ভঙ্গের এগুলো কারণ নয় অনেক মানুষ মনে করে যে অজু করতে করে যদি হাত বেরিয়ে যায় তাহলে কি অজু ভেঙে যায় এটাও ঠিক কথা মানে এটা মিথ্যা কথা জি না অজু ভঙ্গের কারণ এটা নয় অজু করার পরে কোন মেয়ে যদি মাথা থেকে কাপড় পরে যায় অজু ভেঙে যাবে এটা কুসংস্কার কিন্তু সঠিক কথা নয় অজু করার পরে কোন মেয়ের গায়ে যদি স্পর্শ হয়ে যায় বা নিজের স্ত্রী গায়ে স্পর্শ হয়ে যায় মেয়ের গায়ে স্পর্শ হয়ে যায় অজু ভেঙে যায় এই কথা সঠিক নয় তাই অজু অবস্থায় যদি আপনি অনিচ্ছাকৃত কোনো উলঙ্গ চেহারা কারো দেখে নেন সে নারী হোক পুরুষ হোক অথবা হিজড়া হোক অজু আপনার ভাঙবে না অজু অত পাতলা জিনিস না যে চোখ পেয়ে দেখলে ভেঙে যায় ভাই আপনার নামে লাগে ব্রাদার লেখা হয় কেন ভাই আপনার নামে লাগে ব্রাদার লেখা হয় কেন ইনশাআল্লাহ এই উত্তরটা সব জায়গাতে তো দিই এটা শেষে দেবো ইনশাআল্লাহ মেয়েরা মাইকে গজল করতে পারবে কি মেয়েরা মাইকে গজল করতে পারবে কি পারবে না মেয়ের বয়স যদি সাত বছর নামাজ ফরজ হয়ে গেছে
10 বছর শরীর সমস্ত কিছু তবে ফরজ হয়ে গেছে কথা বুঝতে পারছেন যেমন 10 বছর শেষ হয় সমস্ত শরীয়ত তার উপরে ফরজ এটা হয়ে গেছে সূরা আবু দাউদ 566 মিশকাত 572 আল্লাহ নবী বলেছেন সন্তানদের বয়স যখন 7 বছর নামাজের আদেশ করো বয়স 10 যে নামাজ না পড়ে বেধড়ক পড়া হবে মানে শরীর তখন জোর করে তাকে পড়তে বাধ্য করতে হবে এই কারণে শেখ ওয়ালাল হুসাইনি বিন বাজ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে মেয়েরা পুরুষদের সামনে যখন তাদের বয়স ম্যাচিওর হয়ে গেছে মানে ইসলামী শরীয়তে বাংলাদেশের শরীয়ত তো মানে 18 বছরের ম্যাচিওর তাই তো কিন্তু ইসলাম যখন তার নামাজ শরিয়া ফরজ হয়ে গেছে পর্দা ফরজ হয়ে গেছে তখন থেকেই তার কণ্ঠের যে পর্দা এটাকে গোপনে রাখতে হবে এই জন্য মেয়েরা সেই সময়তে কোনো খুতবা আলোচনা বক্তৃতা গজল পুরুষদের সামনে দিতে পারবে না পারবে কোথায় মেয়েরা মেয়েদের মাঝে গজল গাইতে পারবে বক্তৃতা দিতে পারবে আলোচনা করতে পারবে মেয়েদের মধ্যে তো পুরুষের সামনে কোন বড় একজন মেয়ের যেমন সমস্ত ইসলামী বিধান আছে ওই মেয়েটির জন্য তখন ওই বিধান ওই হুকুম এত জিনিস শুক্রিয়া জাযাকাল্লাহু খাইরান বারাকাল্লাহু ফিকুম মেয়েকে যৌতুক দিয়ে বিবাহ করা যাবে কি মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দেওয়া যাবে কি দু বছর আগে বলতে পারলেন না আপনার মতো শ্বশুরিত করছিলাম কেন ভাই যে মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দিতে চান অবশ্যই বিয়েতে যৌতুক দেওয়া ফরজ কি বললাম যৌতুক দেওয়া কি ফরজ সূরা নিসা 4:24 নম্বর আয়াত তবে একজন পুরুষ মেয়েকে যৌতুক দেবে মেয়ে মানুষ পুরুষ মানুষকে যৌতুক দিলে এটা না মানে যৌতুক মানে মোহর দিলে কি বললাম একজন পুরুষ একজন মেয়েকে যখন বিবাহ করছে মোহর দেওয়া ফরজ কি ফরজ নয় ফরজ তো পুরুষ মানুষ নারীকে যৌতুক দিবে এবং আপনি যদি দাড়ি গোপালা যদি পুরুষের নামে কাপড় শান তো আপনি এখন যৌতুক নিয়ে বিয়ে করতে পারেন যৌতুক নেওয়া এটা সম্পূর্ণ হারাম ইসলামে এটা জায়েজ নয় কোনোভাবে নয় আর অনেকে বলে যদি একটু খুশি মনে শেষ করে দিতে চাই মোটরসাইকেলটা হন্ডা আসে সে খুশি মনে দিতে চাই কিছু চাই জিজ্ঞেস করতে বাবা কিছু লাগবে আজকে নো ডিম্যান্ড কিছু লাগবে না না কিছু লাগবে না তো সাইকেলের চাকাটা ভেঙে গেছে মানে এই আকারিমি দিয়েও এখন যৌতুক দেওয়া হয় কি না কথা বলেন আকারিমি দিয়েও যৌতুক দেওয়া হয় ছেলের বাবা বিয়ের তিন দিন আগে মেয়ের বাবাকে ফোন করেছে বিয়ার কেমন আছেন বিয়ে তো ফাইনাল হয়ে গেল আমার আব্দুর রহমান না খুব বুদ্ধি অনেক বুদ্ধি তাই নাকি হ্যাঁ অনেক বুদ্ধি ওর ব্যবসার মাথায় যা প্ল্যান আছে বিয়ায় আপনাকে কি বলবো অনেক বড় বড় চিন্তা করে শুধু আমার ছেলেটার এই কাকাতে পোলায় না এই জন্য ব্যবসা করতে পারে না যদি ব্যবসা করতে পারত তাহলে একদিন কোটিপতি হয়ে যেত ভাই বললো ছেলে বাপ কি বের হয়ে যাচ্ছে মেয়ের বাপকে টাকা দিয়ে কিছু মানে আকারে কি দাও এগুলো জায়েজ নয় তবে মেয়ের বাবা যদি কোনো কিছু দেয় তাহলে বাইক দিয়েছে খুশি হয়ে অবশ্যই তবে সেটাকে আদেশ করে গ্রহণ করতে পারবেন তবে মনে রাখবেন আপনি জামাই আপনার শ্বশুরের মোটরসাইকেল আছে কিনা দেখবেন যদি শ্বশুরের না থাকে শ্বশুর যেন আপনাকে দিয়েছে আপনি শ্বশুরকে একদিন সারপ্রাইজ দেন আব্বা এলে তোমার জন্য একটা নিয়ে এসেছি মোটরসাইকেল কথা বুঝতে পারলেন শুধু শ্বশুর আপনাকে হাতে দেবে বাইক আপনি নিয়ে নেবেন তো শ্বশুরকে আপনি দেবেন না শ্বশুর যদি আপনাকে খাট দেয় আপনার শ্বশুর বাড়িতে খাট পাঠিয়ে দিবেন যে শ্বশুর আপনি একটা রাখেন জি জানাজার নামাজের দোয়া নীরবে পড়া উত্তম না জোরে পড়া উত্তম আর সালাম একদিকে ফেরা উত্তম না দুই দিকে জানাজাতে যখন সূরাতুল ফাতিহা এবং দোয়া পড়বেন এটা নীরবে পড়বেন না উচ্চ স্বরে পড়বেন দুটোই জায়েজ দুটোই মুসলমান ইবনে আবি শাইবা পাকিস্তান দ্বারা তুমি হাদিসে প্রমাণিত তা এটা না রিসার্চ করবেন না দুটোই জায়েজ যে সমাজে যেটা চলছে আগের উত্তর দিয়েছি ওই উত্তর সঙ্গে একই উত্তর ছেলে আমল করলে ফিতনা না হলে দুটো সুন্নতকে জারি রাখেন কারণ একটা সুন্নত মৃত হয়ে গেছে জানাজাতে কেউ যদি সশব্দে কিরাত করে একদম মনে হচ্ছে ভূমিকম্প বলছে এখন মানে এক জায়গায় লাশ দাপন করতে চায় আর দু চার জন লাশ না জানি পড়ে যায় মানে এমন একটা ভাব তার জন্য সুন্নাকে জোরতে বলছেন মানুষটাকে অ্যালার্ট করেন বোঝান যে দুটোই সুন্নাত সহবাসের পর স্ত্রী পবিত্রতা অর্জন করছে কিন্তু স্বামী পবিত্র হয় নাই তখন স্বামীর পাশে স্ত্রী শুয়ে পড়লে স্ত্রী কি অপবিত্র হয়ে যাবে কোন একজন প্রশ্ন করেছেন
যে শারীরিক সম্পর্কের পরে স্ত্রী গোসল ফরজ আদায় করে সে বিছানা শুয়ে আছে যে স্বামী অলস সে বেচারা ফরজ গোসল করেনি এখন বিছানা শুয়ে আছে উহার সঙ্গে আমাদের যদি একটা স্পর্শ হয় তাহলে কি স্ত্রী অপবিত্র হবে এবং অপবিত্র হবে না অপবিত্র আপনি হবে না যেহেতু না পাকি কোন জিনিস শরীরে স্পর্শ লাগছে তবে আল্লাহ নবী সুন্নাহ হচ্ছে এটা যখন আল্লাহ নবী একরাতে দুইবার স্ত্রী সেবন করার ইচ্ছে করতেন তখন দুই সমস্যার মধ্যে একবার উজু করে নিতেন দুই আসলে একটা সুন্নাহ হচ্ছে এটা আলাদা সুন্নাহ শারীরিক সম্পর্ক করার পরে তিনি নিজে উজু করে নিতেন উজু করে বিছানা যেতেন ফজরের আগে গোসল করে মসজিদে চলে যেতেন তাই অবশ্যই উজু করার পূর্বে এই সুন্নাহটা মৃত হয়ে গেছে একদম মৃত হয়ে গেছে শারীরিক সম্পর্ক করার পরে সঙ্গে সঙ্গে আপনাকে স্বামী স্ত্রী উভয়কে কমপক্ষে উজু করতে হবে কি করতে হবে উজু করতে হবে কেননা এই যে ফিজিক্যাল রিলেশন যেটা করছেন এটা শুধু আপনার অন্তরের তৃপ্তি আমার নয় বরং আপনার আগামী প্রজন্ম যেগুলো আসছে ওই প্রজন্ম পুরো এগুলো ইফেক্ট করবে করবে কি করবে না করবে কারণ এটা শুধুমাত্র আপনার মানসিক শারীরিক চাহিদা পূরণ নয় বরং ভবিষ্যৎ প্রজন্ম আপনার মধ্যে থেকে যে আগামী সন্তানরা আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এগুলো আসার করাই শুকরিয়া জাযাকাল্লাহু খাইরান বারাকাল্লাহু ফিকুম কিয়ামতের পর দুনিয়ায় কি থাকবে দুনিয়ায় কি থাকবে কিয়ামতের পর দুনিয়াতে কি থাকবে মানে কিয়ামতের পর আমাদের দুনিয়া মানে আমাদের দুনিয়া ধ্বংসই করে দিবে দুনিয়া কিছু থাকবে না আবার আবাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু সৃষ্টি করলেন সূরা রহমান আয়াত নম্বর 25 এবং 26 কুল মান আলাইহা ফান ওয়া ইয়াকুম ফি রাব্বিকা জিল জালাল ওয়াল ইকরাম একদম সমস্ত কিছু ধ্বংস পানা হয়ে যাবে শেষ হয়ে যাবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত তার অর্থ এক সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কিছু কিছু আলেম ওলামারা বলেছে জান্নাত এবং জাহান্নাম এটাও ধ্বংস হয়ে যাবে তবে এই মত সঠিক নয় শাইখ ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপরে সাত আসমানের উপরে যেগুলো সৃষ্টি করেছেন ওইগুলো ধ্বংস হবে না বরং মানুষকে পরীক্ষা করার জন্য যে জিনিসগুলো পৃথিবীতে সৃষ্টি করেছে এগুলো ধ্বংস হবে তারা বুঝতে পারছেন তাই দুনিয়াটাকে ধ্বংস হয়ে যাবে শুক্রিয়া জাযাকাল্লাহ খাইরান হিন্দুর হাতে বানানো দই মিষ্টি বা অন্য কোনো খাবার কিনে খেতে পারবো কি অমুসলিমদের হাতে কোনো কিছু মিষ্টান্ন যদি জাতীয় খাবার খেতে পারবেন কি যদি জানেন যে তারা মিষ্টিতে কোনো কেমিক্যাল এমন কিছু দিচ্ছেন যেটা হারাম মিষ্টি জানা থাকলে সেই খাবারটা আপনি খেতে পারবেন সুনান আবু দাউদ 4512 দেওয়ান হাদিস আল্লাহ নবীকে ইহুদি নারী তিনি বাইতে দাওয়াত দিয়েছিলেন আল্লাহ নবী তার সাথে দাওয়াত কবুল করেছিলেন এমন অনেক ঘটনা পাওয়া যায় যে অমুসলিমদের বাইতে আল্লাহ নবী তিনি খেয়েছেন পান করেছেন তবে মনে রাখবেন কোনো মাংস যাতে কোনো খাবার খেতে পারবেন না সূরা আনাম 145 সূরা নাহাল 115 সূরা বাকারা 73 মাইদা 3 চারটি রেল আল্লাহ বলছে আল্লাহ ব্যতীত কোনো প্রাণী যদি জবাই করা হয় যেটা আল্লাহ নাম নেওয়া হয়নি এই প্রাণীটা হিন্দু জবাই করুক আর খ্রিস্টান করুক আর মুসলিম করুক এই প্রাণীর মাংস খাওয়া যাবে না শুক্রিয়া জাযাকাল্লাহ খাইরান মহিলারা জামাতের সময় জোরে কেরাত করতে পারবে কি মেয়েরা যখন নামাজ তারা নিজের একাকে জামাত করবে সে সময় সশব্দ কেরাত করতে পারবে কি জি তারা পারবে তবে তাদের শব্দ যেন বাইরে না চলে যায় শুনুন আবু দাউদ 571 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন মেয়েদের জন্য সবচেয়ে উত্তম জায়গা মসজিদের চাইতে বাড়ির আঙিনা বাড়ির আঙিনা চাইতে বাড়ির বারান্দা বাড়ির বারান্দার চাইতে ঘরের মধ্যে ঘরের থেকে ঘরের একদম সুন্দর মহলে তার অর্থে এটা তারা যত গোপনে সালাত আদায় করবে এটা তার জন্য উত্তম এই কারণে মেয়েরা কিরাত করবে তবে তাদের মধ্যে যেন এই শব্দের সীমাবদ্ধ থাকে এমন শব্দে উচ্চ স্বরে করবে না যার দ্বারা পুরুষদের কানে তার আওয়াজ যায় শুকরিয়া জাযাকাল্লাহু খাইরান বারাকাল্লাহু ফিকুম লোকে বলে আপনি নাকি চলচ্চিত্র নায়ক মিথুন চক্রবর্তীর ভাই এটা কি সত্য মাশাআল্লাহ আচ্ছা এটার উত্তর পরে হবে আমার ব্যক্তিগত উত্তর পরে পরবর্তী প্রশ্ন জালসার জালসার উপলক্ষে খাবার খাইয়ে টাকা নেওয়া যাবে কি ধনী গরিব দেখে দেখে দাওয়াত দেওয়া হয় ভাইজান প্রশ্ন করেছেন জলসার উদ্দেশ্যে টাকা নিয়ে খাবার খাওয়ানো যাবে কি যাবে না যদি আপনারা ব্যবসা করে লাভাংশ করবেন সমস্যা নেই ব্যবসা যায় যদি হালাল খাবার হয় জলসার উদ্দেশ্যে নেই দোকান যদি বিজনেস মনে করে করতে পারবেন দুই নম্বর ধনী এবং গরিব থেকে দাওয়াত দেওয়া যাবে কি যে যাবে না আল্লাহ নবী বলেছেন যেসব দাওয়াত ধনী এবং গরিব দরিদ্র মানে গরিব মানুষ বেছে বেছে দাওয়াত যায় এই দাওয়াত আল্লাহ সুবহান যেতে নিজে নিষেধ করেছেন সে বুখারি মুসলিমের দেখবেন হাদিস সে মুসলিম 22-24-25 নম্বর হাদিস যেসব দাওয়াতে শুধু বেছে যে ধনীদের দাওয়াত যায় আল্লাহ নবী বলছে এই দাওয়াতটা যেন কে দিকে দাওয়াত নিকৃষ্ট দাওয়াত এই দাওয়াতে যেতে নিষেধ করেছে আহলে হাদিস যুব সংঘ করা যাবে কি আহলে হাদিস যুব সংঘ করা যাবে কি যাবে না আহলে হাদিস একটা মানহাজের নাম যে কেউ পৃথিবীর যে কেউ করতে পারে কেন এটা মানহাজ তবে কেউ যদি এই কথা মনে করে সংগঠন করা যাবে কি যাবে না আমরা বলি সংগঠন করা যাবে যদি সেটা তার আমার না হয় সংগঠন কোথায় যায় কথা বলেন ভাই যে সৌদি আরব ওখানে
ইসলাম চলছে কি দিয়ে কোরআন হাদিস দিয়ে ওখানে মেধান প্রধান বলেন মেম্বার বলেন পার্লামেন্ট বলেন সব কিছুতে কোরআন সুন্নাহ অনুযায়ী তারা কি করছে দেশ চালাচ্ছে তো ওখানে সংগ্রহ করে লাভ আছে যেখানে ইসলামিক খিলাফত নেই ইসলামী আইনের বাস্তবতা নেই সেইখানে ইসলামী আইন বাস্তবতার কারণে বা সেইখানে একটা আন্দোলন গড়ে তোলার জন্য কোনো সংগঠন যদি কেউ করতে চায় এটা করা জায়েজ তবে কেউ যদি মনে করে আমাদের সংগঠন টাইপ ফিরকা এনার্জি মুক্তিপ্রাপ্ত দল আমাদের সংগঠনে প্রবেশ না করলে তারা জান্নাতে যাবে না আমাদের সংগঠনের মধ্যে কেউ যদি কনফ্লিক্ট করে না প্রবেশ করে তাহলে তারা কাবিলে কাতল তাকে হত্যা করতে হবে তারা ফিরকা এনার্জি না গোমরা যদি এমন কোনো সংগঠনের দাবি থাকে এই সংগঠনকে বর্জন করা আপনার আমার প্রত্যেকের ইমানি দায়িত্ব কিন্তু কেউ যদি বলে না আমরা দাওয়াতের জন্য সংগঠন করছি জাস্ট মাসে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তাহলে অবশ্যই সংগঠনে আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবেন শুকরিয়া জাযাকাল্লাহু খাইরান বারাকাল্লাহু ফিকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়ো মহতারাম আমার একটি প্রশ্নের উত্তর দিলে অত্যন্ত উপকৃত হব প্রশ্ন বর্তমানে কিছু কবি রাজ আছে যারা মোবাইলে ফুফা দিয়ে সমস্যার সমাধান দিয়ে থাকে এটা কতটুকু যুক্তিযুক্ত ও সঠিক একটু বুঝিয়ে বলবেন নিবেদক মোহাম্মদ কামরুজ্জামান সরকারি চাকরিজীবী পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান প্রশ্ন করেছেন অনেক সময় দেখা যায় ফুফা মোবাইলের মাধ্যমে দেওয়া হয় এই বিষয়ে ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ কি এই বিষয়ে সরাসরি আমার কাছে আপাতত এই মুহূর্তে কোরআনে কোনো আয়াত নেই হাদিস নেই সাহাবীদের কোনো আমল থেকে প্রমাণিত না কোনো আলেম উলামাদের এই রূপে কোনো ফতোয়া এখন পর্যন্ত পাইনি তাই আল্লাহু আলাম এই বিষয়ে আমি জানি না আসসালামু আলাইকুম মসজিদে জানাজা নামাজ পড়ানো হলে লাশটা কোথায় রাখবে মসজিদে যদি জানাজা পড়ানো হয় তাহলে লাশটা কোথায় রাখবেন মসজিদের সামনে যেগুলো আছে একদম মসজিদের গ্রাউন্ড আছে ওইখানে জানাজা আদায় করবেন আসসালামু আলাইকুম কিস্তির টাকা দিয়ে বিদেশে গেলে তার উপার্জন হালাল হবে কি কিস্তির টাকা দিয়ে বিদেশে গেলে তার উপার্জন হালাল হবে কি না এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কথা আমাদের সামনে একটা প্রচলিত কথা আছে জায়গাটি একজন ব্যক্তি সে সুদে টাকা নিয়েছে বা একটা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার কারণে হুজুর খোদা দিয়ে যদি সারা জীবন যাই না করে সব হারাম বিষয়টি এমনটা নয় কেউ যদি সুদের উপরে টাকা নিয়ে বিদেশে চলে যায় আর বিদেশে গিয়ে যে শ্রমটা দিচ্ছে মানে যে চাকরিটা করছে ওই চাকরিটা যদি হালাল হয় তাহলে তার ইনকামটাও হালাল কথা বুঝতে পারছেন কিন্তু প্রথমে যে সে ঘুষ দিয়েছে অথবা প্রথমে যে ইন্টারেস্টেড টাকা দিয়েছে এক বানিয়েছে ওটার জন্য গোনা হবে কথা বুঝতে পারছেন ওটার জন্য তোবা করতে হবে কিন্তু সে যে চাকরি করছে শ্রম দিচ্ছে এটা হালাল এই টাকাটা হারাম হবে না যেটা ঘুষ দিয়েছে ওটাই শুধু ঘুষ যেটা সে সুদ নিয়েছে ওটা শুধু সুদ কিন্তু ওই সুদের এই তার বাকি জীবনের উপর প্রভাব পড়বে না শুকরিয়া জাযাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম হিন্দু বাড়িতে কি নামাজ পড়া যাবে হিন্দু বাড়িতে কি নামাজ পড়া যাবে হিন্দু বাড়িতে অবশ্যই নামাজ পড়তে পারবেন যদি সামনে কোনো ছবি মূর্তি অপবিত্র নোংরা জায়গা না হয় তাহলে আপনি নামাজ পড়তে পারবেন ধরুন আপনি এখন রাস্তাতে যাচ্ছেন কোনো হিন্দু বাড়িতে ওয়াক চলে এসেছে আপনি বলছেন আচ্ছা ঠিক আছে একটা যায় এক একটি পরিষ্কার জায়গা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন শর্ত কি সামনে ছবি মূর্তি থাকা যাবে না অপবিত্র কোনো জায়গা হওয়া যাবে না শুকরিয়া যারা ফ্রি ফায়ার গেম খেলে তাদের পিতা মাতার করণীয় কি যারা ফ্রি ফায়ার খেলে তারা ইলুমিনিয়াতি সম্পর্কে সচেতন নয় তাই ইলুমিনিয়াতি সম্পর্কে ধারণা দেন যারা ফ্রি ফায়ার গেম খেলছে তাদের বাবা মা তাদের সম্পর্কে জানে না তাদের ব্যাপারে পরামর্শ জি যারা ফ্রি ফায়ার খেলছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত আছে সময়টাকে অপচয় করছে এরা হচ্ছে সময়টাকে টাইমটাকে নষ্ট করছে কি করছে সময়টাকে টাইমটাকে নষ্ট করছে সময়কে মূল্য দিচ্ছে না আর যারা সময়কে মূল্য দেয় না সময়ও তাদের জীবনে এমন একটা সময় এনে দাঁড় করাবে যে সময় তাদেরকে উল্টো করে থাপ্পড় মারবে সময় থাপ্পড় মারতে পারে আজকে যে যুবকগুলোকে দেখছেন ফ্রি ফায়ার সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম মেয়েদের পেছনে পেছনে জীবনটা শেষ করে দিয়েছে তার দশটা বছর এই যুবককে দশ বছর পরে দেখবেন এই যুবকগুলো সব পুরো রাস্তাতে তারা ওই ট্রাকের পেছনে ট্রাক থেকে মাটি নামাচ্ছে আর রাস্তা তৈরি করছে অথবা ওই ঢাকাতে চলে গেছে নরসিংদীতে চলে গেছে ওখানে গার্মেন্টসের কাজ করছে কেন বলে তোমার তার সময় কোথায় করেছে আর যে যুবক এখন তারা এসএসসি দেওয়ার পরে পাঁচ বছর জীবনে পরিশ্রম করে পড়াশোনায় পড়াশোনাতে সময় দিবে পাঁচ বছর পর তাদেরকে দেবে আসলে এক একজন ইঞ্জিনিয়ার হয়ে গেছে
একজন ডাক্তার হয়ে গেছে কে স্কুলের মাস্টার হয়ে গেছে কেন পেন্টার সময়কে মূল্য দিয়েছে কথা কি বুঝতে পারলেন মনে রাখবেন এসএসসি এর পরে পাঁচটা বছর আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দেওয়ার সময় এই পাঁচটা বছর যদি আপনি পরিশ্রম করেন একজন ব্যক্তি কেবল সে দাওরা পাস করেছে একজন তাহলে ইলম দাওরা পাস করে যদি মনে করে যাবে সব কিছু হয়ে গেছে আমার করার কিছু দরকার নেই এই সারা জীবন ওকে মসজিদে নামাজ পড়িয়ে ওখানে পড়ে থাকতে হবে এর বাইরে যাওয়া দেখতে পারবে না কিন্তু এই তালিম যদি পাঁচ বছর দাওরা পাস করার পরে পাঁচ বছর সে কোরআন হাদিস তাফসির রিজাল উসুল বিভিন্ন জিনিস নিয়ে যদি পাঁচ বছর কঠোর পরিশ্রম করে এই ব্যক্তি বড় আলেম হতে পারবে কথা বুঝতে পারছেন মাদ্রাসা থেকে দাওরা পর্যন্ত আপনি ভিড় তৈরি করেছেন মজবুত এবং আপনি যত একা একা সঙ্গে করবেন যত পারবেন তত বড় আপনাকে আপনি একজন আলে পরিবেচিত হবেন কিন্তু আপনি যদি মনে করেন না দাওরা পাঁচ বার আপনি সব হয়ে গেছেন জীবনে কিছুই করতে পারলেন না কোনো আলেম আসলে আমরা এটা দেখিনি যে দাওরা পাঁচ করার পরে সে বড় মাপের মহাদেশ মুক্ত হয়ে গেছে আলো সৃষ্টি করেছে এমন কথা নেই বরং দাওরা পাঁচ করার পরে নিজের পরিশ্রম কঠোর পরিশ্রম নিজের যোগ্যতাতে তাকে সেই জায়গাতে সে পৌঁছে তাই মনে রাখবেন যুবকদেরকে বলি এই এসএসসির পরে দাওরার পরে আপনার জীবনটা কোন দিকে নিয়ে যেতে চান এটা আপনাদের নির্ভর করবে পাঁচ বছর যদি সময় ব্যয় করেন পঞ্চাশ বছর জীবনটাতে আপনি ভালোভাবে কাটাতে পারেন আর যদি পাঁচ বছর পাবজি খেলেন সব শেষ হয়ে যাবে আমরা হোসনে জীবন জীবন সালামে রিটার্ন করে ওই ভাবে দিতে পারবেন না জাস্ট বলবে ওয়ালাইকুম এত বললেই হয়ে যাবে সম্পূর্ণটা দেওয়া যাবে না শুধু কোন সন্তান যদি তার পিতা মাতার টাকা বা অন্য কিছু চুরি করে তাহলে কি পাপ হবে? বা কোন সন্তান যদি বাপ মার টাকা পয়সা দরকার, বাপ মা যদি কি কোনো তার কারণে সন্তানের বাধ্য যেটা অবধারিত এবং স্পেসিফিক দিতে হবে কি সে টাকা দিতে হবে ঔষধ কিনতে হবে বাপ মাকে সে টাকা চাই সন্তানকে দেয় না এই সময় যদি সে যদি চুরি করে তাহলে চুরির দায়ে আমার পুত্র হলো টাকলোর উপরে কাপড় জড়িয়ে রাখলে নামাজ হবে কি না টাকলো টুকুকে দেখেন ফেলতে হবে টাকলো নিচে টাকলোর উপরে যদি কাপড়টাকে গুটিয়ে রাখেন তাহলে নামাজ হবে কি হবে না এখানে অধিকাংশ উলামাদের মত এটা মাকরু হবে সালাত হয়ে যাবে তবে এটা দুর্বল হবে মানে 100 এর মধ্যে হতে পারে 50 60 নাম্বার দিয়েছেন কেন সে গুটিয়ে রেখেছেন এই জন্য একজন মুসলিম ব্যক্তির জন্য সব সময়তে টাকলোর উপরে কাপড় থাকে এটাই বাধ্য আর যদি আপনি মুসলিম পুরুষ না হয়ে যদি মেয়ে মানুষ হন তাহলে আপনি টাকা নিচে রাখবেন সবসময় কি বললাম বলেন তো ভাই মেয়ে মানুষরা টাকা নিচে রাখবে পুরুষ রাখবে টাকার উপরে কিন্তু আমাদের যুবক অনেক ভাই আছে দেখতে ব্যাটা ছেলে পুরুষ মানুষ মনে হয় কোনো আচরণ সব মেয়ে মানুষের মতো আচ্ছা না নাই মেয়েরা উন্না নেয় না ছেলে ভাইরা কোনো উন্না নেয় বিদেশ একদম পাঁচের সঙ্গে উন্না জড়িয়ে চলে যাচ্ছে কে রে ভাই উন্না বলছে আপনার কি সমস্যা মেয়েরা কানে দুল পরে আবার ভাইরা হন কানে এক কানে দুল পরে আছে না নাই মেয়েরা গলায় মালা পরে ছেলেরা অন্য সময় নাক মালা পরে বসে আল্লাহ নবী বলেছে খুশি জন্য সোনা আর রেশমিটা হারাম শাশুড়ি দিলেও হারাম শাশুড়ি যদি দিয়ে নামায় তবুও হারাম এটা করা যাবে না হুজুর বলেছে দুই আড়ি তিন আড়ি সোনা পরে আংটি পরা যায় কেন কোথায় কিনে হারিয়ে যায় কখন মরে যায় এটা বিক্রি করে কাপড় কিনতে হবে এই হুজুরের ফতোয়া এটা মেডিন চায়না ফতোয়া শুক্রিয়া আচ্ছা এটা ঘোষণা আর যারা বই নিতে চান আমার এখানে বই আছে সাতখানা বই একটা আছে মুক্তি শফি সাহেবের মিথ্যা চালের জবাব মুক্তি শফি সাহেবকে জানেন না মুক্তি শফি কাশেমি আলাদা বিরুদ্ধে একটা লিখে দিয়েছি কথা জগ একটা বলেছেন করেছি আর একটা বলেছেন তাকে ভাবি নিরাশান
মাত্রা মানতে হবে কি হবে না এই মানে 112 পৃষ্ঠার বই আরেকটা বই আছে নেক আমল এবং ফজিলত 160 পৃষ্ঠার বই কোরআন বলে বল ফজিলত আছে 100 জানার জন্য আরেকটা বই আছে আহলে হাদিস সানাদ মাজাহ ইখতিলাফ নিশান নামাজের তাকবীর থেকে সালাত পর্যন্ত আমরা বলি সঙ্গে 35 টা মাসালা ইখতিলাফ আছে সে তাহাকিকে আলোচনা করা হয়েছে ইলম আলোচনা করা হয়েছে আরেকটা আছে রাফুলের কি মানসিক কি মানসিক নাই এই বিষয়ে একটা বই লেখা আছে 160 টা এই মধ্যে 7 খানা বই আছে টোটাল বই দাম 350 টাকা যারা নিতে চাচ্ছেন তারা এসে দাম দিতে আছেন আলোচনা শেষ হবে তারপরে নিয়ে যাবেন শুকরিয়া টাকার উপর ছবি থাকলে নামাজ হবে কি টাকার উপরে ছবি যদি থাকে তাহলে নামাজ হবে কি হবে না ছবি তো আপনার ঢেকে আছে কবরে ঢেকে আছে অতএব নামাজ হবে কোনো সমস্যা নেই কিন্তু সামনে রেখে কোনো নামাজ হবে না আচ্ছা পূর্বে যে প্রশ্ন ছিল প্রশ্ন দেয়া লোকে বলে আপনি নাকি চলচ্চিত্র নায়ক মিঠুন চক্রবর্তীর ভাই এটা কি সত্য আমি নাকি চলচ্চিত্র জগতের নায়ক মানে চলচ্চিত্র জগতের মিঠুন চক্রবর্তী ভাই বলছিলাম এটা কি সত্য এটা ফেক নিউজ এটা কি নিউজ এটা আমার সম্পর্কে জাল হাদিস এটা আমার সম্পর্কে জাল হাদিস দ্বিতীয়ত আমার নামের পূর্বে জাল আর কেন জি জি আমার নামের পূর্বে ব্রাদার কেন কারণ কি আমাদের ইন্ডিয়ান কালচার যেটা আপনাদের বাংলাদেশে বিশেষ করে মাওলানা হুজুর এগুলো বলে না ভাই আর এলাকার থেকে মাওলানা হুজুর বলে সৌদি আরবে শাহেদ বলে আমাদের ইন্ডিয়াতে যে জেলা থেকে এসেছে তাকে ব্রাদার বলে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা হুজুরাত সূরা নম্বর 5 আয়াত নম্বর 10 এ আল্লাহ বলেছেন ইন্না মা ইখলুনা ইখওয়া নিশ্চয় মুমিন মুমিনের ভাই তো আমি আপনার মুসলিম ভাই এই জন্য ব্রাদার আর এটা আমাদের ইন্ডিয়ার একটা কালচার যে সৌদিতে শাহেদ বলে কি মাওলানা বলে কেউ বলে না হুজুর ক্ষেত্রে কিছু বলে না কিন্তু ভারত মানুষ পাকিস্তানে আছে ঠিক আমাদের ইন্ডিয়ার মধ্যে এটা প্রচলিত আছে মহাশয় তালাস করেছে দোয়াই পাঠান আল্লাহ যে কথাগুলো আপনার সঙ্গে আলোচনা করলাম প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমল করার